ভিউয়ার্স, দিস ইজ নবনীতা আহমেদ ফ্রম সান হ্যান্ডিক্রাফটস। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবচেয়ে সহজ উপায়ে সালোয়ার কামিজের কামিজ কাটিং করতে হয়। তো আজকে আমার সাথে আছেন মিসেস বিজলি আহমেদ। উনি খুবই ভালো হাতের কাজ জানেন। আমি ছোটবেলা থেকে তার কাছ থেকে হাতের কাজ দেখেই এত উৎসাহ পেয়েছি। ভিউয়ার্স, আমাদের কাপড়টা আছে 3 গজ পরিমাণ মতো, তো আমাদের কাপড়টা একটু বেশি আছে, সেজন্য আমরা প্রথমে হাত করাটা দেখিয়ে দিব। কাপড়টা আমরা লম্বালম্বি ভাবে 2 ভাজ করে নিলাম। এবার মাঝখান দিয়ে আবার ভাঁজ করে 4 ভাঁজ করা হলো। তো আমরা আগেই বানিয়ে রাখা একটি জামা থেকে আমরা কাটিংটা দেখাবো, এটা সবচেয়ে সহজ উপায়। ভিউয়ার্স দেখুন, হাতের মাপের চেয়ে 1 ইঞ্চি বেশি হবে, মানে পরে ওটা সেলাইয়ের মধ্যে চলে যাবে। এখানকার চেয়ে সোজা কেটে নেবেন, আর এখানে 1 ইঞ্চি বেশি, হাফ ইঞ্চি বেশি, সেলাইয়ের থেকে হাফ ইঞ্চি বেশি, ঠিক আছে। আর লম্বা ঝুলেছে 1 ইঞ্চি বেশি সামনে। আর নিচে নিচেটা পরে করতেছি। আচ্ছা, কারণ যেহেতু হাত আসলো না, এর দেখ কেটে নিলাম, হাতের অংশ কেটে নিলাম। ভিউয়ার্স দেখুন, এভাবে আমরা হাতের অংশ কেটে নিলাম। আমরা বডির কাটিং এর জন্য কাপড়টা মাঝখান দিয়ে অর্ধেক ভাঁজ করে নিব, তারপর সেটাকে আবার হাত কাটার মতো করে 4 ভাঁজ করা হবে। মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ করে নেওয়া হলো। আমরা কাপড়টাকে আয়রন করে নিয়েছি, এতে কাপড়টা কাটতে সুবিধা হবে। এবার আমাদের বানানো যে জামা, সেটা আমরা কাপড়ের উপর ফেলবো। জামাটাও একইভাবে 4 ভাঁজ হবে। দেখুন ভিউয়ার্স, বিজলি আপু অনেক সুন্দর করে আমাদেরকে শিখাচ্ছেন। উনি অসম্ভব সুন্দর হাতের কাজ পারেন। আমরা সময় পেলে তার কিছু হাতের কাজ দেখিয়ে দিব আপনাদেরকে। আমাদের বানানো কাপড়টা একদম ঠিক মতো ভাঁজ করতে হবে, যাতে কোথাও বেশি কোথাও কম এরকম না হয়। ভালো হয় যে আপনাদের বানানোর যে কাপড়টা আছে সেটাও যদি আপনারা আয়রন করে নেন, তাহলে ভাঁজটা সুন্দর আসবে। আমারটা আয়রন করা ছিল না, এই জন্য একটু উঁচু নিচু হচ্ছে। আমরা কতটুকু ফাঁক রেখেছি এখানে আপু? ফাঁক 1 ইঞ্চি থাকবে। আমরা 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, কিন্তু যেহেতু কাপড়টা বেশি আছে 4 ভাঁজ দিতে হবে না। ভিউয়ার্স, আমরা 4 ভাঁজ বলতে কি মিন করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 2 ভাঁজ এবং নিচে 2 ভাঁজ। দেখুন, মানে কাপড়ের 4টা পার্ট আপনারা দেখতে পাবেন, 2টি অংশ। একটি জামা লম্বা করে সেটার মাঝে যে ভাঁজ দিলে যেরকম হয়,
সেভাবে আপনারা ভাঁজ করে নেবেন, এটাই সবচেয়ে বোঝার সহজ উপায়। আমরা 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে চক দিয়ে ডাক টেনে নিচ্ছি। আমরা যেহেতু হাতটি আগেই কেটে ফেলেছি সেজন্য আমরা হাত দেখাবো না। এখন গলা অথবা কাঁধে কাঁধের পরিমাণ মতো 1/2 ইঞ্চি একটু বেশি সেলাই যা আছে তার সাথে 1/2 ইঞ্চি একটু বেশি নিবা। সেলাই আছে 1/2 ইঞ্চি বেশি, সেলাই ওই 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে। আচ্ছা, আর গলার মাপ, গলার না ছোট না বড় যে যেভাবে করতে পারে, গলা গলা এখানে যা আছে তাই। হ্যাঁ, এটা তোমার, কিন্তু অনেকে যে যেভাবে যদি গলা ওই জামার চেয়ে ছোট পড়তে পারে চাই তাহলে ছোট দিবা, বড় করতে চাইলে একটু বড় দিবা। গলা থেকে আমরা এক্সট্রা একটু কাপড় রেখে কাটবো না, যাতে গলা পরে 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 ওগুলো পট্টি মট্টি সব পরে। এইখানেই তোমার এই হাতটা আসতে হবে, এই যে আমার হাত চলে আসলো, এখানে একটু স্লাইট একটু বাঁকা হবে। আর আমরা নিচে যতটুকু ঝুল রাখবো সেই হিসাবে কেটে নিব। একটু বেশি রাখছি, একটু বেশি রাখবো আমরা সেলাইয়ের জন্য, সেলাইয়ের জন্য আমার নতুন হাত তো। আমরা কেটে নিচ্ছি এবার চকের দাগ দেওয়া অংশ জুড়ে, সাবধানে কাটতে হবে এবং আমাদের কাঁচিটা খুব ধারালো হতে হবে। কাপড় কাচার জন্য সবসময় একটি ধারালো কাঁচির দরকার হয়। আপু, এটা তো লোহার কাঁচি। হ্যাঁ, কাপড় কাটার জন্য লোহার কাঁচিটাই ভালো। পাটটা আমরা উঠিয়ে নেব। হ্যাঁ, সামনে পিছনে তোমার ডিজাইন এক আছে? হ্যাঁ, ডিজাইনটা একই হবে সামনে পিছনে। ডিজাইন এক থাকলে তাহলে এটা পিছনের পাট করলাম, আমরা একটাকে পিছনের পাট ধরে নিব। যেহেতু আমাদের ডিজাইন এক আছে এজন্য আমরা পিছনের পাট ধরে নিব। ডিজাইন আলাদা থাকলে তো বোঝা যেত কোনটা সামনে কোনটা পিছনে। হ্যাঁ, পিছনের পাটটা ঝামেলা নাই, পিছনের পাট রেখে দিলাম আমরা, পিছনের পাটটা রেখে দিব। সামনের পাশ যেহেতু অনেকে একটু বেশি পিছনের চেয়ে একটু বেশি পরে, বড় পরে একটু স্লাইড কেটে নিলাম। আমাদের গলা সামনে অনেক একটু বেশি পরে এই জন্য আমরা গলাটা একটু বেশি বড় করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কাটবেন, যারা একটু গলা বড় পরেন তারা বড় কাটবেন, যারা ছোট পরেন ছোট কেটে নেবেন, আপনাদের বানানো জামার মাপ অনুযায়ী কেটে নেবেন যেটা সুবিধা মনে হয় আপনাদের কাছে। তালু পাটটা কেটে নেবেন, সামনের পাটে তালু পাট কেটে হয় কাটতে হয়। এটাকে কি বলে আপু? তালু পাট। হ্যাঁ, এটা কিসের জন্য? আমরা মহিলা তো, মহিলাদের আমাদের পিছনের পাটের চেয়ে পিছনের বডির চেয়ে সামনের বডি একটু আমাদের কম। আচ্ছা, আমাদের পিছনের চেয়ে সামনের বডিটা একটু চাপা হবে, সেজন্য আমরা তালু পাটটা কেটে নিব তাহলে জামাটা ফিটিং হয়। এটাই বুঝতে হবে কোনটা সামনের পাট কোনটা পিছনের পাট। পিছনের পাটে আমরা কোনো তালু পাট কাটবো না, সামনের পাটে যেহেতু একটু চাপা হবে ফিটিং এর জন্য সেজন্য আমরা কেটে নিচ্ছি। ঠিক করবো, আমরা যে হাতের অংশটা কেটে রেখেছিলাম এবার সে কাপড়টা নিব এবং এটাকে হাতের মতো সাইজ করে কেটে নিব। আমরা যে জামার যে এক্সট্রা অংশটা ছিল এবার সেটা নিব, সেটা হাতে জোড়া পড়বে। ভিউয়ার্স দেখুন, যেসব মহিলারা মোটা তাদের জন্য, যারা আমার মতো একটু ফ্যাটি তাদের জন্য এই জোড়াটা পড়বে, আর যারা
আমাদের অন্য অ্যাডমিন লিজাপুর মতো স্লিম তাদের জন্য তো জোড়ার দরকার নেই। এটা চার খণ্ড করে নিলাম, এটাকে চার খণ্ড করে নিলাম, মেশিনে জোড়া দেওয়ার পরে হাতটা কাটতে হবে। আপু যদি একটু খুলে দেখাতেন ভাঁজটা অন্য আপুদের কাছে ক্লিয়ার হতো। টোটাল দুইটা খণ্ড আসলো, এটা চার খণ্ড করবো, টুকরাটা চার খণ্ড করবো। আমরা টুকরা কাপড়টা চার খণ্ড করে নিব, আর হাতের জন্য প্রথমে যে কাপড়টা দেখিয়েছিলাম সেটা দুই খণ্ড হবে। মেশিনে সেলাই এক পরে আবার হাতের যে কাপড়টা ওটা এরকম ভাবে কেটে নিতে হবে। আর সাতটা চার টুকরো করতে হবে। আচ্ছা, আর ছোট যে কাপড়ের অংশটা ছিল সেটা চার টুকরো করা হবে। কামিজটা কাটা হয়ে গেল, সেলাই এখন শুধু আমাদের সেলাই বাকি, আমাদের কামিজ কাটা শেষ, তাই তো আপু? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কামিজ কাটিং শেখানোর জন্য। হ্যাঁ।